আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা টিপি লিঙ্ক রাউটারের কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো টিপি লিঙ্ক রাউটার আগে যে মডেলগুলো ছিল এই মডেলগুলোতে আসলে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা যখনই এর অপশনে ঢুকতাম তখন ইন্টারফেসটা ঠিক এমনটা ছিল, এমন ইন্টারফেসে আমরা আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারতাম, অথবা রাউটারের সব অপশনগুলোতে ঢুকতে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা পাইতাম। তো নতুন মডেলের যে টিপি লিঙ্ক রাউটারগুলো আসছে সেই রাউটারগুলোতে আসলে অপশনটা কিছুটা অন্যরকম। তো তার জন্য আমরা আসলে নতুন নিয়মে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এবং এই রাউটারের বিভিন্ন অপশন সম্পর্কে জানতে পারি আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বরাবরের মতো রাউটারের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের একটি কোড ডায়াল করতে হবে, সেটা হচ্ছে 192.168.0.1। এটি ব্রাউজারে লিখে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে বন্ধু পেজটি লোডিং হচ্ছে। তো এখানে দেখুন ডাইরেক্ট রাউটারের ভিতরে ঢুকে গেছে, তো আপনাদের কিন্তু ডাইরেক্ট ঢুকবে না। তো এখানে যদি ডাইরেক্ট না ঢুকে এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে এবং অ্যাডমিন নেম দিতে বলবে। তো আপনারা নেমেও অ্যাডমিন দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডেও অ্যাডমিন লিখে দেবেন। লেখার পরে এন্টার দিলে এমন একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো এই ইন্টারফেসে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কুইক সেট আপ, বেসিক এবং অ্যাডভান্স তিনটা অপশন আছে। তো এর ভিতরে একটা ম্যাপ রাউটার কোম্পানি আপনাদেরকে দিয়ে দিয়েছে, তো সেটি হচ্ছে ইন্টারনেট। এখানে দেখুন টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ ইন্টারনেট এখন মেন সার্ভার থেকে আপনার রাউটারে লাইন দিচ্ছে। তো আপনার রাউটারে লাইন চলে এসেছে এখানে সেটাই বোঝাচ্ছে, এবং আপনার রাউটার থেকে যে লাইনগুলো চলছে সেটা হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্ট, অর্থাৎ এখান থেকে যে ডিভাইসগুলো আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট আছে সেই ডিভাইসগুলো এখানে শো করবে, এবং ওয়্যারলেস ওয়্যার্ড ক্লায়েন্ট, অর্থাৎ ওয়্যার ক্লায়েন্ট অর্থাৎ তারের মাধ্যমে আপনার রাউটার থেকে যে কয়টা লাইন গেছে তার সেটি দেখাবে। তো আমার রাউটারে তাদের মাধ্যমে একটি লাইনও দেওয়া নেই, সেজন্য এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো ওয়্যারলেস ক্লায়েন্ট আমার এইগুলো আছে। তো এই হচ্ছে রাউটারের বেসিক ইনফরমেশন। এখন এখান থেকে যদি আমি অ্যাডভান্সে চলে যাই, তো অ্যাডভান্সে চলে গেলে এখানে আমার যে লাইন নেওয়া আছে তার এখানে আইপিটা দেখাবে। তো আমার আসলে আইপি দেখার দরকার নাই এখন, আমার ওয়্যারলেসের থেকে আমি মূল যে কাজটি করবো সেটি হচ্ছে আমি পাসওয়ার্ডটি দেখব এবং পাসওয়ার্ডটি আমি চেঞ্জ করব। তো তার জন্য আমি এখানে দেখুন যে অপশনগুলো আছে এখানে ওয়্যারলেস, ওয়্যারলেসে ক্লিক করার সাথে সাথে এখানে আমার রাউটারের নামটি দেখাচ্ছে। আমি যদি ইচ্ছা করি এখানে যে কোনো একটি নাম দিয়ে আমার রাউটারের নামটি চেঞ্জ করে নিতে পারি। তো আমি এখন আমার রাউটারের নাম চেঞ্জ করবো না, এবং পাসওয়ার্ড দেখুন আমার এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমার এখানে পাসওয়ার্ডটি আছে হচ্ছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড আমি এখানে এটি দিয়ে দিয়েছি। তো আমি যদি চাই তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, এখানে সেভ দিলে আমার পাসওয়ার্ডটিও চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারি। এছাড়া এই রাউটারে আসলে অনেকগুলো অপশন আছে, আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখি তাহলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন খুঁজে পাবো, এবং এই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা আমরা আরও অন্য জায়গা থেকে খুঁজে পেতে পারি। অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা এখান থেকে নেটওয়ার্কে যেতে পারি, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, ল্যান্ড সেটিংস, স্ট্যাটিক রাউটিং, ওয়্যারলেস। তো আমাদের বেশি কিছু দরকার হয় না, আমাদের যেটি দরকার হয় সেটি হচ্ছে এই রাউটারের আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করব, আমাদের নামটি চেঞ্জ করব। তো সেটি দেখানো হলো। তো এখানে দেখুন এখানে এই যে অপশনটি আছে ব্যান্ডউইথ কন্ট্রোল, অর্থাৎ আমি যদি চাইতাম যে আমার যে ক্লায়েন্টগুলো এখানে আছে এই ক্লায়েন্ট থেকে আমি কাউকে ব্লক করে দিতে, তো আমি ব্লক করে দিতে পারতাম। সো যদি ব্লক করে দিতাম তাহলে আমার এখান থেকে ওই অপশনটার ভিতরে চলে যেত। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমার যে ইন্টারনেট কানেকশনটা নেওয়া আছে এই কানেকশনটির নাম হচ্ছে PPPoE। তো এখানে বিভিন্ন রকম আইপি কানেকশন আপনাদেরকে থাকবে, তো আপনাদেরকে যে কানেকশন দেবে অর্থাৎ যার কাছ থেকে আপনার ওয়াইফাই লাইনটা নিয়ে থাকবেন, তো সে আপনাদেরকে বলে দেবে যে আসলে আপনার কানেকশনটি কোন ধরনের কানেকশন। যদি PPPoE এটা সাধারণত আপনাদের ওয়াইফাই লাইনে যেটা থাকে আমাদের বাসা বাড়িতে যেটা দেওয়া আছে এটাই দেওয়া আছে। তো এখানে অনেক সময় ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, এরকম বিভিন্ন রকমের আইপি আপনার ওয়াইফাই কোম্পানি দিয়ে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও, ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে একটি ছোট্ট ভিডিও। তো আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।